রাজধানীতে মোটরযানের সংখ্যা না বাড়িয়েই নগরবাসী যাতায়াতের সুবিধার্থে কয়েক বছর আগে মোবাইল অ্যাপের মাধ্যমে রাইড শেয়ারিং এর অনুমোদন দেয় বিআরটিএ। অল্প সময়ের মধ্যে বিআরটিএ এর পরিকল্পনা ভেস্তে দিয়ে রাইড শেয়ারিং কে পেশা হিসেবে বেছে নিয়েছে বাইকাররা। উবার পাঠাওয়ের মতো অ্যাপ বাদ দিয়ে এখন নগর জুড়ে খ্যাপ খাচ্ছেন রাইডাররা। যত্রতত্র বাইক স্ট্যান্ড বানানো রাইডারদের কারণে রাজধানীতে যানজট বেড়েছে বলে ধারণা সড়ক পরিবহন কর্তৃপক্ষের। এসব বাইকারদের জেল জরিমানার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে বিআরটিএ। এমন অবস্থায় আতঙ্কিত বাইকাররা বলছেন অ্যাপগুলোর অতিরিক্ত কমিশন আদায়ের কারণে বাধ্য হয়েই ভাড়ায় চালাতে হচ্ছে তাদের। আমার মোবাইলের ইন্টারনেট বিল আমি নিজে খাটতেছি, প্লাস হচ্ছে আমার ফুয়েল যে খরচটা, আমার বাইকের মেনটেন কস্ট, সব মিলিয়ে কিন্তু আসলে আমরা কিন্তু খুবই বিপর্যস্ত। চাকরি যেহেতু নাই, আমরা তো নিটে করেছি, আমার সঙ্গে চলতেছে, আমার কিস্তি আছে। আমরাও অ্যাপসে চালাইতে চাই, কারণ কন্টাকে কিন্তু আমাদেরও রিস্ক। সরকারের কাছে আমার সুপারিশ এটাই যে 25% কমায় দেওয়া, ভালো আইন করে দেওয়া। এদিকে যানজটের পেছনে রাইডারদের কম দায় দিলেও অ্যাপের বাইরে চালালে অপরাধ প্রবণতা বাড়ার আশঙ্কা করছে ডিএমপি। এই সংকট নিরসনে বিআরটিএ মুখ্য ভূমিকা রাখতে পারে বলে মনে করছে ট্রাফিক পুলিশ। যখনই কোম্পানির আওতায় থাকছে তখন কিন্তু একটা ট্র্যাকিং এর আওতায় থাকে। কোনোভাবে যদি যাত্রীটা হয়রানির শিকার হয় তখন কিন্তু এটাকে ট্র্যাক করে খুঁজে বের করা যায়, কিন্তু যদি আনরেজিস্টার্ড হয় তাহলে তার কিন্তু তাহলে তাকে বের করা কিন্তু আমাদের জন্য খুবই কঠিন হয়ে যায়। এটার সমাধান একমাত্র হতে পারে যে বিআরটিএর পক্ষ থেকে যদি কোনো উদ্যোগ নেয়। তবে রাইডারদের কাছ থেকে উচ্চ কমিশন নেয়ার বিষয়ে অ্যাপ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে নারাজ বিআরটিএ। সার্ভিস যারা দিচ্ছে এবং অ্যাপস কোম্পানি, এই বিষয়গুলো সম্পূর্ণ তাদের ইন্টারনাল বিষয়। তারা তো যখন চুক্তিটা করে নিশ্চয় তাদের সেই ধরনের কোনো বিষয় ছিল। এখন যদি বলে তাদের এত বেশি, এই মুহূর্তে তো বলা ঠিক না, সেটা তাদের কাছ থেকে চুক্তি করার আগেই তো আমাদেরকে জানানো হয়েছিল। এ বিষয়ে অ্যাপ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তাদেরকে পাওয়া যায়নি। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা।